नमस्कार আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে এখন বিষয় নিয়ে ভাবনার জন্য। আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। ভোট করানোর জন্য অর্থাৎ উপনির্বাচন করানোর জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদদের দৌড়াদৌড়ি আপনারা সবাই দেখছেন, কিন্তু প্রশ্ন কথাগুলো উঠে যাচ্ছে, যেটা তৃণমূল সাংসদরা যাচ্ছেন নির্বাচন কমিশনের, মানে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সেখানে যাচ্ছেন এবং গিয়ে বলছেন ভোট করাতে হবে, আবার উল্টো দিকে জাতীয় নির্বাচন কমিশনের উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন যে ভোট পরবর্তী হিংসা যেগুলো হয়েছিল সেগুলো তার সময় হয়েছিল। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের সামনে এখন প্রশ্ন এসে যাচ্ছে অনেকগুলো, যে তারা যদি নির্বাচন এখন করায় এবং সেই নির্বাচনের সময় যদি কোনো গণ্ডগোল হয় সেই গণ্ডগোলের দায় তাহলে কাদের হবে? জানি আইনগতভাবে বলবে এখন রাজ্য সরকার যেহেতু তৈরি হয়েছে এখানে তার দায়িত্বেই আসবে, কিন্তু নির্বাচন চলাকালীন সেই দায়িত্ব কে নেবে? প্রশ্ন আরও অনেকগুলো চলে আসছে সামনে, যেগুলো হচ্ছে কোভিড সিচুয়েশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একদিকে যেরকম কোভিড সিচুয়েশন হালকা হয়ে গেছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে ট্রেন চলছে না, লোকাল ট্রেনকে তিনি আটকে রেখেছেন, এখনও রাত্রি 9টার পর থেকে সকাল 5টা অবধি কেউ বাইরে বেরোতে পারবে না, মানে জরুরি অবস্থার মতোই প্রায় রয়েছে, মানে কোভিড বিধি চলছে। সমস্ত কিছু কিন্তু একদিকে বলে দেয় যে কোভিড সিচুয়েশন এখানে ভালো নয়, আবার শোনা যাচ্ছে করোনার তৃতীয় ঢেউ যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে গোটা বিশ্ব জুড়ে, যদিও তার ধাপ বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। ভারতবর্ষে তৃতীয় ঢেউ শুধু ঢোকার অপেক্ষা, আবার অনেকে বলছেন এসেও গেছে। তৃতীয় ঢেউ ভয়ঙ্কর আসবে, সেই ভয়ঙ্করতার সামনে আবার দাঁড়াতে পারবেন, নাকি ব্যাপক হারে করোনায় আক্রান্ত হয়ে যাবে রোগী তারপর বলবেন লকডাউন? যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নির্বাচনের আগে বলেছিলেন যে এই সরকার, অর্থাৎ তখন অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে ভোট মিটে গেলেই দেখবেন প্রধানমন্ত্রী লকডাউন ডাকবেন এবং ডেকে সমস্ত লোককে ব্যতিব্যস্ত করে দেবেন, কিন্তু দেখা গেছে ঘটনাচক্রে যে প্রধানমন্ত্রী কোনো লকডাউন ডাকেনি, কিন্তু মুখ্যমন্ত্রী লকডাউন ডেকে দিয়েছেন, আবার সেটাকে বলেছেন এটা লকডাউন না, এটা বিধি নিষেধ, বাধা নিষেধ। যাই হোক, বাধা নিষেধ হোক আর বিধি নিষেধ হোক, লক হয়ে গেছিলো সব কিছু, ডাউন হয়ে গেছিলো ব্যবসাপত্র, কারবার, ইনকাম, এগুলো আমরা দেখলাম। এবং সব দেখার পরে একটা জিনিস বুঝলাম যে এখানে সত্যি আগে রোগ, আগে মানুষ বাঁচুক তারপরে তো মানে কী বলবো, শিক্ষা, তারপরে খাওয়া দাওয়া, চাকরি বাকরি সব পড়ে। কিন্তু হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গদি, অর্থাৎ মুখ্যমন্ত্রী থাকার জন্য উপনির্বাচনটা করাতে একদম উঠে পড়ে লেগেছেন। কিন্তু এখানে নির্বাচন কমিশন যদি ডিসিশন নিয়ে নেন যে হবেই করে দেবেন, তাহলে একটা প্রশ্ন আসে যে কেন এসব প্রহসন, কেন লোকাল ট্রেনকে আটকে রাখা হচ্ছে? শুধুমাত্র ভবানীপুরেই একদম পুরো নিখাত জায়গা, অথচ কলকাতা হচ্ছে সংক্রমণের আসল জায়গা, যেখানে সংক্রমণ সবচেয়ে বেশি হয়। এখনও পর্যন্ত লোক যারা মারা গেছে বিভিন্ন জেলা হচ্ছে সবচেয়ে বেশি কলকাতায় মারা গেছে। তো কলকাতায় যদি ভবানীপুরে ভোট হয় সে সময় গাদাগাদি করে লোকেরা যাবে, সেই লোকগুলোকে শুধু ভবানীপুরে স্প্রেড করাবে করোনা, নাকি চারিদিকে ছড়াবে? ভবানীপুরে যে সমস্ত লোকেরা ভোট দিতে আসবেন তারা কি শুধু ভবানীপুরের বাসিন্দা থাকবেন, নাকি বাইরে যারা থাকেন, বাইরে যারা কাজ করেন তারাও আসছেন, তাদের মধ্যে কারো কোভিড আছে কি নেই কী করে জানাবেন? অর্থাৎ কোভিড ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা চলছে, দেখুন করোনা এক্সপ্রেস যদি বলা যায়, পরিযায়ী শ্রমিকরা যারা যে সময় কষ্টের চোটে দুঃখের চোটে বাড়িতে ফিরতে চেয়েছিল, কারণ কোথাও কাজ নেই, অন্য রাজ্যে পড়ে থাকতে হবে নিজের লোকের চেয়ে দূরে, সেখানে তারা যখন বাড়ি ফিরতে চাইছিল, সেই পরিযায়ী শ্রমিক যারা পেটের দায়ে অন্য রাজ্যে গেছিলো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যারা বড় বড় কথা বলেন এবং এই রাজ্যের যে সমস্ত যারা আছেন আর কি, আগেকার দিনে বামপন্থী যারা যারা কারখানা তুলে ফেলেছেন, এরা কারখানা আরও গুটিয়ে দিয়েছে, মানে একজন কারখানা বন্ধ করেছিল, একজন কারখানা সব কিছু তুলেই দিয়েছে, অর্থাৎ সেখানে প্রমোটিং করে মাটি পর্যন্ত গায়েব হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেই সমস্ত জায়গায় কাজ না করা মানুষগুলো, তারা যখন পেটের দায়ে অন্য রাজ্যে গিয়ে চাকরি করে বাঁচছিল আর করোনা লকডাউন পজিশনে যখন তারা ফিরছিল, সেই সময় তাদেরকে যদি বলা হয় করোনা এক্সপ্রেস, অর্থাৎ রাজ্যে সব ফিরে এসেছিল তারা করোনা নিয়ে এসেছিল বলে বলা হয়, তাহলে ভোটের সময় তো একই জিনিস হবে। প্রশ্ন আরেকটা এসে যাচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে আদালতে, যেটা বিচারাধীন ব্যবস্থার মধ্যে রয়েছে, ভোট পরবর্তী অর্থাৎ নির্বাচন পরবর্তী হিংসা, সেই হিংসার যে রিপোর্টটা এখনও পর্যন্ত যেটা নিয়ে মামলা চলছে, অর্থাৎ যার রায় বেরোয়নি, সেখানে বলা আছে বহু মানুষ ঘর ছাড়া, এই যে উপনির্বাচন হবে সেই সমস্ত জায়গায় বহু মানুষ এখনও পর্যন্ত ঘর ছাড়া রয়েছে, তারা ঘরে ফিরতে পারছেন না, আতঙ্কের একটা পরিবেশ, সেই আতঙ্কের পরিবেশে যদি ভোট হয় তাহলে সেটাকে আতঙ্ক কাটিয়ে হবে?
কতজন মানুষ ভোট দিতে আসতে পারবে এবং কতজন মানুষ বাইরে আছেন সে সমস্ত দেখার ব্যাপার আছে। একদিকে যখন এই নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে চলছে কেস, তার মধ্যে কি করে নির্বাচন কমিশন যদি করিয়ে দেন এই ভোট, তাহলে বুঝতে হবে নির্বাচন কমিশন, আমাদের ধারণা হবে যে নির্বাচন কমিশন হয়তো ভুল ভাবছেন, কারণ এর বিরুদ্ধে তখন আদালতে যাওয়া ছাড়া উপায় থাকবে না। কারণ সাধারণ মানুষের কেউ না কেউ অবশ্যই অবজেকশন করবেন, কেউ না কেউ অবশ্যই সুপ্রিম কোর্ট থেকে শুরু করে উচ্চ আদালত থেকে উচ্চতর আদালত একদম সর্বোচ্চ আদালতে যাওয়ার চেষ্টা করবেন, কারণ দরকার আছে। এই পজিশনে যদি ভোট করাতে হয় তাহলে মানুষকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে। কোনো জায়গায় কলেজে কোনো পরীক্ষা হচ্ছে না, কলেজে পরীক্ষা হচ্ছে না, স্কুলের পরীক্ষা বন্ধ, স্কুল চলছে না, এরকম একটা সিচুয়েশন মমতা বন্দ্যোপাধ্যায় কী করে বলেন যে এই রাজ্যে কোভিড সংক্রমণ কমে গেছে এখন সেই জায়গায় নেই উপনির্বাচন করানো যেতে পারে। আমাকে 7 দিনের সময় দেওয়া হোক, 7 দিনে ভোট করিল, মানে বাকি দলগুলো যারা বিরোধী দল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, বিজেপি আছে, তারা তাদের জন্য 7 দিন খালি সময়, অর্থাৎ আপনি নির্বাচনে মানে যেহেতু এখন মুখ্যমন্ত্রী হয়েই আছেন, সেই মুখ্যমন্ত্রী হয়ে থাকার সুযোগে সুবিধায় এখন তো পুলিশ প্রশাসন আপনার কথাই শুনবে, তাদের দিয়ে ঝাঁপ করে ভোট করিয়ে দেবেন, বাকি লোক কেউ প্রচার করতে পারবে না, বাকি লোকেরা কেউ মিটিং করতে পারবে না, গ্যাদারিং করতে পারবে না, কোথাও কিছু হবে না, সেরকম পজিশনে ভোট করিয়ে দেওয়া, অর্থাৎ যেন তেন প্রকার ক্ষমতায় টিকে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই পরিকল্পনা, আপনার কী মনে হচ্ছে? মানে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি এই মুহূর্তে যিনি ভিডিও দেখছেন, আপনার কী মনে হচ্ছে নির্বাচন কমিশন কি এই ভোটটা করিয়ে দেবেন উপনির্বাচন, নাকি এখনও সময় লাগবে? যেরকম শুভেন্দু অধিকারী বলেছেন প্রত্যেকটা লোকের ভ্যাকসিন হয়ে যাওয়া কমপ্লিট করে দেওয়া দরকার আছে, ভবানীপুরে কি সবার ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে? জানতে ইচ্ছা করছে আর কি, সবার যদি ভ্যাকসিন কমপ্লিট হয়ে থাকে সেটা প্রকাশ করুন যে সবার হয়ে গেছে এবং সকলকে সুযোগ দিন বলার যে সবাই হয়ে গেছে। কেন তো গণতন্ত্রে গলা টিপে দেওয়া হয়, কেউ যদি টিভির ক্যামেরার সামনে কথা বলতে যাচ্ছে তাকে পুলিশ তুলে নিয়ে ট্রেনে হিঁচড়ে ঢুকিয়ে দিচ্ছে, এটা হচ্ছে কোনো জায়গায় বিশ্বের কোথাও দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেখা যায়, কেউ কিছু বলতে গেলে তাকে ট্রেনে নিয়ে আসা হয়, পুলিশ তাকে ঢুকিয়ে নেয়। যেরকম আজ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা ফাটাচ্ছেন, মোদির বিরোধিতা করছেন এবং সব জায়গায় সব কিছুর বিরোধিতা করছেন, সিবিআইকে তিনি এখন বাঁকা চোখে দেখছেন, সেই কুণাল ঘোষকেও কিন্তু কিছু বলতে দেওয়া হয়নি, তাহলে কথা আটকে দেওয়া হয়েছিল, আটকেছিল কি পুলিশ মনে আছে? হয়তো ভুলে গেছেন, এখন মুখপাত্র হয়ে গেছেন, সেদিনের মুখ হয়তো ভুলে গেছেন, সেদিনের সেই পাত্রগুলো হয়তো হারিয়ে গেছে, কিন্তু মুখপাত্র কুণাল ঘোষেরও মনে রাখা উচিত যে একদিন আপনারও মুখ বন্ধ করার চেষ্টা করেছিল এই সরকার। কাজে মানুষ যদি চায়, মানে আমরা কি চাইছি এটা জানার দরকার আছে এবং জানানোর দরকার আছে। আপনি কি মনে করেন, আপনার মনে হয় না যদি নির্বাচন কমিশন বলে দেয় ভোট করা উচিত তাহলে তার বিরুদ্ধে কোথাও যাওয়া উচিত, অর্থাৎ আদালতে যাওয়া উচিত, যেরকম মাদ্রাজ হাইকোর্ট বলেছিল নির্বাচন কমিশন ভুল করেছে ভোট করিয়ে, আপনি কি বলছেন জানান অবশ্যই। অপেক্ষায় রইলাম এবং আপনি অপেক্ষায় থাকুন পরবর্তী রুদ্রবার্তার। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।